আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। শাবনূর সম্পর্কে আজকে কিছু কথা বলবো। শাবনূরকে স্মরণ করেছিলেন মাহফুজ আহমেদ, তারপরে হইল চয়নিকা চৌধুরী, যখন প্রহেলিকা ছবিটা মুক্তি পায় তখন, যে শাবনূর যদি তাকে সময় দেয় তাহলে তিনি শাবনূরকে নিয়ে একটি ছবি শুরু করবেন। এবং পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকও বলেছিলেন, যদি শাবনূর করে দুই নয়নের আলু, একটা সিকোয়েল তৈরি করবেন দুই নয়নের আলু টু, তাহলে কটা হলো, দুইটা রঙ্গনা আর একটা নতুন ছবি, যেটা শাবনূর এখন করতে যাচ্ছে, আর দুইটা হাতে আছে, তিনটা মুভি। আর সেটা হতেই পারে, কারণ শাবনূরের একটা ফ্যান বেস এখনও আছে, যাদের বয়স 40+, তারা শাবনূরকে এখনও সবাই স্মরণ রাখছে। আর শাবনূর তো সেই রকম স্মরণ রাখার মতোই একটি মেয়ে। শাবনূরের হাসি আর চোখের চাহনি, আড়াই ঘন্টা যে কখন কেটে যায় এটা শাবনূর ভক্ত যারা আছে তারাই শুধু জানে। তবে এখন একটা বিষয় আছে, যাই বলেন না বলেন, শাবনূরকে নিয়ে আসলো চয়নিকা চৌধুরী আর ওই ছেলেটার নাম কি, রঙ্গনার যে পরিচালক, যাই হোক, এবং মোস্তাফিজুর রহমান মানিক, আর শাকিব খান কোর্টনি কফিকে নিয়ে আসতেছে আমেরিকা থেকে। একটা হলো আমেরিকান বংশোদ্ভূত নায়িকা রাজকুমারের জন্য রাজকুমারী, আর শাবনূর হলো বিদেশি দেশীয় নায়িকা বিদেশ থেকে আসা। বিষয়টা কিন্তু খুব জটিল। এখন এই ছবি দুইটা যদি আবার ঈদের মধ্যে আসে, রাজকুমার তো আসবেই, ডেফিনেটলি ঈদে আসবে। এখন চয়নিকা চৌধুরীও কিন্তু অনেক সাহসী। চয়নিকা চৌধুরী প্রিয়তমা যখন রিলিজ হয় তখন কিন্তু প্রহেলিকা রিলিজ দিছিল, ক্যাসিনো রিলিজ দিছিল, লাল শাড়ি, কাউকেই ফেলে দেওয়ার মতো না, অপু বিশ্বাসও কিন্তু ভীত না। হ্যাঁ, এখন আগামী ঈদে কি রাজকুমারের সাথে যুদ্ধ বাঁধবে নাকি শাবনূরের, আর যদি বেঁধেই যায় তাহলে কেমন হবে? আমরা তো চাই, শাকিবেনরা চাই যে শাকিব খানের সাথে পাল্লা দিয়ে কারা কারা আসতে চায় আসুক, না হলে তো তাদের অবস্থানটা তারা বুঝতে পারবে না, দূরের থেকে ফক 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 করলে তো হবে না। শাকিব খান 24-25টা বছর হয়ে গেছে নিজেকে একটা জায়গায় ধরে রেখেছে, এবং ডে বাই ডে তার কেরিয়ারে সংযুক্ত হয়েছে শুধু প্রশংসার পর প্রশংসা, প্রশংসার পর প্রশংসা। এই যে লিডার আমি বাংলাদেশ একরকম গেছে এটা, তারপর প্রিয়তমায় আর একরকম, তিনটা লোক, তারপরে দরদ, দরদেও একটা ভিন্ন লোকে, ইন্ডিয়ান নায়িকা, সাউথের ছবিতে সে কাজ করেছে, মুম্বাইয়ের ছবিতে সে কাজ করেছে, সোনাল চৌহান, তার সাথে দরদ, তারপর রাজকুমার, রাজকুমারের সাথে আছে কে, কোর্টনি কফি। তো এখন যে ছবিটার সাথেই আসে, আবার ও রায়হান রাফি, রায়হান রাফি তো আনুষ্ঠানিকভাবে লোকেশন রেকি করতে চলে গেছেন ইন্ডিয়াতে। এখন শাবনূরের ছবি দুই নয়নের আলু টু বলেন, আর চয়নিকা চৌধুরীর মাতাল হাওয়াই বলেন, আবার ওই রনাং রঙ্গনাই বলেন, যদি শাকিব খানের ছবির সাথে রিলিজ হয় টিকতে পারবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাইবেন। তবে হ্যাঁ, শাবনূরকে ফেলে দেওয়া যাবে না, শাবনূর একটা বিশাল ফ্যান বেজ আছে, শাবনূর ক্রেজ এখনও আছে। যদি শাবনূর নিজেকে স্ট্রংভাবে ফিটনেসটাকে আগের মতো করে, রূপচর্চাটা করে, অভিনয়ের তো শাবনূরের তুলনা নাই, সে একদিকে তাকালে একজনকে চোখ মারলে ওইখানেই ঘায়াল। শাবনূরের যখন প্রথম ছবি চাঁদনি রাতে আমাদের এখানে নেত্রকোনা শোষণ দুর্গাপুরে শুটিং হয়েছিল, আমাদের ওখানে প্রথম সে,
আর আমাদের এলাকার চেয়ারম্যান আবুসান চাচা, আমাদের চাচা হয় তার ছেলে, মানে দেখা পাগল হয়ে গেছে প্রথম ছবিতে। যাই হোক, অনেক ডিস্টার্ব করছে, তারপর এটাকে আবার আবুসান চাচা মানে ওই ছেলের বাবা তাকে শাসন করছে, কোনো প্রবলেম ক্রিয়েট হয় নাই। আমাদের এলাকায় সবাই ওই ছবিটাতে, এত্তেশাম দাদু ছিলেন পরিচালক, অনেক হেল্প করছে, যেগুলি প্রথম অবস্থায় কোথাও গেলে পাওয়া যায় না বা আশা করা যায় না। তো শাবনুরের প্রথম ছবিটা ভালো যায় নাই, তো সেই জন্যে শাবনুর নিজেকে আরও স্ট্রং করে গড়ি তৈরি করেছে। তারপর থেকে শাবনুরের আর পিছু ফিরে তাকাতে হয় না, একটার পর একটা ছবি আসতেছে আসতেছে আসতেছেই, এখন পর্যন্ত আসতেই আছে। কারণ আসতে আছে এই জন্যে বললাম যে রঙ্গনা, তারপরে আবার এই দুই নয়নের আলো টু, এই চয়নিকা চৌধুরীর, এটা তিনটা হয়ে গেল গা মাতাল হাওয়া। তো ছবিগুলির নামগুলি আমার স্মরণ থাকে না। তো যাই হোক, আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাইবেন, শাবনুরের যারা ভক্ত আছেন তারা অবশ্যই শাবনুরকে ওয়েলকাম জানাইবেন, এবং শাবনুর তো সবার প্রিয়, সাকিব ইয়ানদেরও প্রিয়, কারণ শাবনুরের সাথে কারো হেসাল হয় নাই, কারো দ্বন্দ্ব হয় নাই, বা শাবনুর কাউকে নিয়ে কোনো গালমন্দও করে নাই কোনো দিন, আগে পিছিয়ে কোনো ধরনের কোনো মন্তব্য, মানে খারাপ মন্তব্য করে নাই কোনো দিনও, যার কারণেই মনে হয় শাবনুরের ফ্যান বেসটা এখনও আছে। যারা 40+ যাদের বয়স, তারা শাবনুরকে ভালো করেই চিনেন, শাবনুরের ছবি তারা অনেক দেখেছেন। আবারও আসতেছে আপনাদের প্রিয় নায়িকা আপনাদের সামনে তিনটা ছবি নিয়ে, আপনারা সাথেই থাকবেন। শাবনুরের জন্য অনেক অনেক শুভকামনা, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, এবং দোয়া আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।